ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সঙ্গীত সুধা। আমার সঙ্গে রয়েছে দেবকুমার কর্মকার। দেবকুমার, আমরা শেষ গান শুনবো এবার, তবে আজকের বিদায়টা একটু অন্যভাবে গানের মধ্যে দিয়েই বিদায় নেব আমরা, ঠিক আছে? যাতে শেষ হয়ে শেষ না হওয়ার রেশ থেকে যায়, তাই গানের মধ্যে দিয়েই বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে। কে তুমি মা, বলো না মা, বলো মা, কে তুমি মা, বলো না মা, বলো মা, ভগবান পূজে কেন তব রাঙা পায়, ভগবান পূজে গেল তব রাঙা পায়, এ কি অপরূপ লীলা আজি ধরায়, কে তুমি মা, বলো না মা, বলো মা, কে তুমি মা, বলো না রাখো পদ কালি করালিনি, মহাদেব শিরে থাকো হয়ে সুরধুনি, সেই তুমি আজি কি মা সারদা রূপিণী, সেই তুমি আজি কি মা সারদা রূপিণী, শ্রীরাম কৃষ্ণ তা ভগবান পূজে কেন তব রাঙা পায়, ভগবান পূজে কেন তব রাঙা পায়, এ কি অপরূপ লীলা আজি ধরায়, এ কি অপরূপ লীলা আজি ধরায়, কে তুমি মা, বলো না, কে তুমি মা, বলো না, কে তুমি মা, বলো না আমায়, বলো মা। সঙ্গীত সুধা ছড়িয়ে দাও। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সৃজন টিভির পর্দায় সঙ্গীত সুধা। আমি শ্রেয়সী আর আমার সঙ্গে রয়েছে দেবকুমার কর্মকার। এবার কি শুনছি? এবার খুব পরিচিত একটি ভজন। গান্ধীজি এই ভজনটি খুব পছন্দ করতেন। বৈষ্ণব জানা তো দিনে ভজন তো তেনে কহিয়ে যে পীড় পরাই জানে রে, বৈষ্ণব জন তো তেনে কহিয়ে যে পীড় পরাই জানে রে,
উপকার করাই মানুষের প্রকৃত ধর্ম। আসলে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী করে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সৃজন টিভি কিন্তু সেই ধর্মেরই প্রচার করে, কারণ সৃজন টিভি বাংলার প্রথম আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চ্যানেল। আপনার স্মরণ ও মননের সঙ্গী সৃজন টিভি, তাই আপনারাও সঙ্গে থাকুন সৃজন টিভির, আপনাদের মনের আধ্যাত্মিক চেতনার বিকাশের একমাত্র মাধ্যম সৃজন টিভি। আমার সঙ্গে রয়েছে দেবকুমার। দেবকুমার, এবার কি শুনবো? এবার স্বামীজির একটা গান গাইছি। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কাহারে সাথে তোমার। ব্রহ্ম তেজ ব্রহ্ম তেজ দীপ্ত আনন্দ
জানো পুরুষ সিংহ কে কুমার আনিলে কাহারে সাথে তোমার বলো গো বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কাহারে সাথে তোমার বলো গো পদে তোমার হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার শরণ বলো না মারে আনিলে কাহারে সাথে তোমার বলো গো ঠাকুর বলো না মারে আনিলে কাহারে সাথে তোমার ব্রহ্মতেজ দীপ্ত আনন ব্রহ্মতেজ দীপ্ত আনন পুরুষ সিংহ কে কুমার আনিলে কাহারে সাথে তোমার আনিলে কাহারে সাথে তোমার আনিলে কাহারে সাথে তোমার বলো গো ঠাকুর। বাহ, অসাধারণ একটা গান শুনলাম, দারুণ। মানে সত্যি পরিবেশটা খুব খুব অন্য রকম হয়ে যাচ্ছে তোমার গানের সঙ্গে সঙ্গে। একটু কথায় আসি এবার, গান তো হচ্ছেই। তোমার সঙ্গে সৃজনের সম্পর্ক বেশ কিছু দিনের, সৃজন সম্পর্কে কিছু কথা শুনবো। আসলে সৃজনটা এখন আমার বাড়িঘর হয়ে গেছে, মানে সৃজনের সাথে যে যুক্ত হতে পেরেছি বা সৃজন যে আমার একটা, সৃজনের যে আমি একটা সদস্য সেই হিসেবে নিজেকে গর্ব অনুভব করি। ওই জন্যই হয়তো সৃজন বলে যে আপনার স্মরণ মননের সঙ্গী সৃজন। শেষ গানে যাব, শেষ গানে যাওয়ার আগে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসি। সময় এখন ছোট্ট একটা বিরতির, কেউ কোথাও যাবে না, ছোট্ট বিরতির ওপারে এক্ষুনি ফিরছি। সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও সঙ্গীত সুধা ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও সুর বাহারে সুরের সাগর
রে উতাল পাতাল না বাইয়ে যাও সঙ্গীত সুধা ছড়িয়ে দাও সারে মারে মাপানি মাপানি সারে সানি সাপানি সারে মাপানি সারে মাপানি পাপানি সারে সানি রেসা রেসা পানি সা রেসা তুই রেসা ভৈরো বিভোরে সাঁঝবাতি সন্ধ্যায় পূরবি পুলকিত রজনী গন্ধায় জল ছবি যোছনা ছন্দে ভাসে হাসি ওই ভালোবাসা খুঁজে না সঙ্গীত সুধা ছড়িয়ে দাও ছড়িয়ে কেমনে বসিল প্রাণের উপর কেমনে বসিল গুহার আঁধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নমস্কার, সৃজনের সঙ্গীতের আসরে সকলকে অনেক অনেক স্বাগত। আমি শ্রেয়সী আজ আবার নিয়ে চলে এসেছি সঙ্গীত সুধা, সঙ্গীতময় সুধায় সৃজনের অবগাহ। সেই সঙ্গীতের মায়া মন্ত্রে আজ সকলকে মুগ্ধ করতে আমার সঙ্গে রয়েছে দেব কুমার কর্মকার। নমস্কার, অনেক স্বাগত তোমাকে আমাদের এই অনুষ্ঠানে। সৃজনের বহু পুরনো বন্ধু তুমি, অনেকবার আমাদের এই মঞ্চে তুমি এসেছো আমাদের দর্শকদের মুগ্ধ করতে, তাই তো? আজ আবারও তোমার গানে মুগ্ধ হব আমরা। প্রথমে কি শুনছি? প্রথমে একটু শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করবো, তোমার ভজন আস্তে আস্তে ভক্তি। নিশ্চয়ই নিশ্চয়ই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। শ্রীরাম চন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয়তারুণম। শ্রীরাম চন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় ছবি নবনি
जनकसुतावरम् श्रीराम 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 ভগবানের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমাদের আজকের এই পর্বের শুভ সূচনা হয়েছে। সারা ঘরের পরিবেশটাই যেন বদলে গেল, একটা মায়ার পরিবেশ সৃষ্টি হয়েছে। সময় এখন ছোট্ট একটা বিরতি নেওয়ার। বিরতির পর ফিরে এসে আরও মুগ্ধতা আরও গান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঙ্গীত সুধা। সঙ্গীত সুধা।